The first flight between Romania and Bulgaria as members of the EU's Schengen zone has taken place. Clock struck midnight on Sunday, the Schengen zone received two new members, Bulgaria and Romania. Romania এবং Bulgaria কান্ট্রি দুটি কিন্তু এখন ইউরোপীয় ইউনিয়নের আন্ডারে চলে এসেছে বাংলাদেশ থেকে অনেকেই রোমানিয়াতে এসেছিল এই আশা নিয়ে যে একসময় রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের আন্ডার হবে তাদের জন্য আসলে এটা একটা খুশির সংবাদ কারণ হলো তারা এখন চাইলে সহজে ইউরোপের ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য কান্ট্রিগুলোতে কিন্তু ভিজিট করতে পারবে ভিসা ছাড়া কোনো চেকিং ছাড়াই তবে তারা ইউরোপীয় ইউনিয়নের আন্ডারে আসলো এখনো কিন্তু তারা পুরোপুরি অ্যাক্সেস পায়নি অর্থাৎ তারা পার্শিয়ালি ইউরোপীয় ইউনিয়নের আন্ডারে এসেছে তো এটার আসলে মানেটা কি এটার মানে হলো রোমানিয়া থেকে শুধুমাত্র সাগর পথে এবং বিমানের মাধ্যমে ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে কিন্তু সহজেই আপনি আসা যাওয়া করতে পারবেন এই জন্য কিন্তু কোনো পারমিট লাগবে না ইউরোপের যেমন আমি নেদারল্যান্ডসকে ইউরোপের অন্যান্য কান্ট্রিতে যেমন ফ্রিলি অ্যাক্সেস করতে পারি ফ্রিলি যাইতে পারি কোনো ধরনের ভিসা বা চেকিং লাগে না ইউরোপের ইউরোপীয় ইউনিয়নের কান্ট্রিগুলোতে এক্স্যাক্টলি সেরকমভাবে রোমানিয়াতে থেকে যদি কেউ বিমানে অথবা সাগরপথে আসে তাহলে তাদের কিন্তু আপনার ভিসাও লাগবে না আপনার পাসপোর্ট চেকও করা হবে না কিন্তু যদি তারা ল্যান্ডে আসে অর্থাৎ যেহেতু বর্ডার দিয়ে ক্রস করতে চায় বাস অথবা অন্য কোনো কার্টার মাধ্যমে তাহলে কিন্তু আগের মতোই আপনার সেই অ্যাক্সেস প্রয়োজন হবে অর্থাৎ আপনার পারমিট প্রয়োজন হবে আপনার পাসপোর্ট চেক করা হবে তো তারা এখন ল্যান্ডের অ্যাক্সেসটা পায়নি কিন্তু অস্ট্রিয়ার ব্যাটোর কারণে অস্ট্রিয়া রোমানিয়া এবং বুলগেরিয়াতে আসলে ইউরোপীয় ইউনিয়নের আন্ডারে আনার বিপক্ষে ছিল তাদের যুক্তি ছিল যে আসলে যদি ল্যান্ড অ্যাক্সেস পায় রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নে তাহলে কিন্তু ইলিগ্যাল ইমিগ্রেন্ট বেড়ে যেতে পারে তার ব্যাটোর কারণে কিন্তু রোমানিয়া এখনও আপনার ফুল অ্যাক্সেসটা পায়নি অর্থাৎ ল্যান্ডের মাধ্যমে কিন্তু তারা ইউরোপীয় ইউনিয়নে ফ্রিলি এন্টার করতে পারবে না যদিও বাংলাদেশি বা এশিয়ান যারা রোমানিয়াতে ঢুকেছে তাদের প্রধান উদ্দেশ্য বা অবশ্যই তাদের আশা ছিল যে যখন রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের আন্ডারে যাবে তারা সহজেই ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে বসবাস করতে পারবে সহজেই ঢুকতে পারবে কিন্তু রোমানিয়া বা বুলগেরিয়ার ইউরোপীয় ইউনিয়নের আন্ডারে ঢুকার মেইন উদ্দেশ্য হলো তাদের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানো রোমানিয়ার ফরেন মিনিস্ট্রির উদ্ধৃতি অনুযায়ী তাদের মাত্র 3% পণ্য ইউরোপীয় ইউনিয়ন ঢুকে এয়ার অথবা সি পথে আর 97% পণ্যই কিন্তু ঢুকে ল্যান্ডের মাধ্যমে যেটা তারা আসলে অ্যাচিভ করতে চাইছিল সেটা তাদের জন্য এখনও অ্যাচিভ হয়নি কারণ 97% গুডস যদি তারা ফ্রিলি ইউরোপীয় ইউনিয়নে ঢুকাইতে পারে তাহলে কিন্তু তাদের অতিরিক্ত ট্যাক্স লাগবে না যার কারণে তাদের কিন্তু ব্যবসা বাণিজ্যে প্রচুর প্রসার ঘটবে ইউরোপীয় ইউনিয়ন হলো বিশ্বের সবচাইতে ফ্রি বর্ডার একটা ইউনিটি যেখানে আসলে এক দেশ থেকে অন্য দেশে সহজেই পণ্য মুভমেন্ট করতে পারে মানুষ মুভমেন্ট করতে পারে সো ইউরোপের 47টি কান্ট্রির মধ্যে এখন বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আছে 29টি এর মধ্যে আসলে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত বলা যায় 25টি আর 4টি কিছু পার্শিয়ালি আসলে ইউরোপীয় ইউনিয়নে রয়েছে যেমন সুইজারল্যান্ড সহ আরও 4টি দেশ তো যারা এখন রোমানিয়াতে রয়েছে বিশেষ করে এশিয়ান বা বাংলাদেশিরা তারা চাইলে সহজেই কিন্তু এখন ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে মুভ করতে পারবেন বাট আপনার যদি কাজ করতে হয় ইউরোপের অন্যান্য কান্ট্রিতে এটা কিন্তু সেম রুলস ইউরোপের আপনি যে কান্ট্রিতে থাকেন না কেন আপনি যদি যেমন আপনি যদি নেদারল্যান্ডসের কার্ড হয় আপনি কিন্তু সহজেই অন্য কান্ট্রিতে যেয়ে কাজ করতে পারবেন না আপনি সহজে মুভমেন্ট করতে পারবেন ঘুরতে পারবেন বাট আপনি কাজ করতে পারবেন না কাজ করার জন্য আপনার ইউরোপীয় ইউনিয়নের যে কোনো একটা কান্ট্রির পাসপোর্ট থাকতে হবে সেমভাবে রোমানিয়া থেকে কার্ড দিয়ে আপনি কিন্তু ইউরোপে সহজে ভিজিট করতে পারবেন বাট কাজ করতে হলে কিন্তু আপনাকে আইদার রোমানিয়ার পাসপোর্ট পেতে হবে অথবা ইউরোপের অন্যান্য কান্ট্রিতে যদি আপনি সেটেল হয়ে যান সেখান থেকে পাসপোর্ট বা কার্ড নিতে হবে বাট ওভারঅল এটা এখন বাংলাদেশের জন্য আসলে একটা সুযোগ যে তারা ইউরোপের ইউনিয়নের অন্যান্য কান্ট্রিগুলোতে অ্যাটলিস্ট মুভমেন্ট করতে পারবে ইজিলি এবং প্রয়োজনে তারা চাইলে কিন্তু সেখানে বিভিন্ন প্রসেসে সেটেলও হইতে পারে